যদিকে আমরা বসে আর চন্দু গেছে মিষ্টি আনতে খাবে যদি না নীল নেবে নীল খাবে যদি না চলে এসেছি কাছাকাছি আর এখানটায় দাঁড়িয়ে পড়লাম একটু ওই যে ঠাকুরের সব ভাগ আনতে যাচ্ছে এদিকে এই যে দেখো এই যে এগুলো হচ্ছে আমাদের মাসি মানে আমার মাসি এই একটা বসে আর এই হচ্ছে মাসি রান্না করছে এটা হচ্ছে আমার মামি এটা মামি মামি পরে দিতে যা এই হচ্ছে দি ভাই বুঝতেই পারছো হাই করে দেখবে হাই করে দিদিভাই এখন এই এসেছি এসে এই ঠাকুর তলায় যাচ্ছি ঠাকুরটাকে একটু দেখে আসি আর শুটও করে আসবো একটু তো চলো যাই মর্নিং এভরিওয়ান আজকে নেক্সট ডে আর মানে কালকের রবিবার ছিল আজকে সোমবার তো কালকে রাত্রেবেলা ওখান থেকে পুজোর ওখানে মানে এত মাইক চলছিল সাউন্ড হচ্ছিলো তো ওই জন্য বেশি কিছু শ্যুট করতে পারিনি আর তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে দেশের বাড়ি এখানে এসেছিলাম রাত্রেবেলা আর আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে আর ফ্রেশও হয়ে গেছি আর এবারে আবার দুপুরবেলা মানে ওই 10টা 11টার দিকে আবার ওখানে যাব খাওয়া দাওয়া করব করে তারপরে বাপের বাড়ি যাব আর কি তো সবাই উঠে গেছে আর আমিও উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের আবার যাব গেলে ওখানে তখন একটু করে তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ কালকে এত মাইক বাজছিল তো ওই জন্য কিছুই শ্যুট করা যায়নি তো চলো আজকের সকালবেলা দেখি টিফিন টিফিন কি আছে করি করে তারপরে মা গ্যাসও নিয়ে চলে গেছে ওই জন্য চাও খাওয়া যাবে না তো চলো দেখি কি হচ্ছে পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে বোতল হাতে তো এখন বেরোচ্ছি চা নিয়ে আসতে মা গ্যাস নিয়ে চলে গেছে সেই জন্য চাও করা যাচ্ছে না তো এই জন্য এখন বেরোবো এই চাটা নিয়ে আসবো চা একটু খাওয়া হবে টিফিন টিফিন করা হবে তারপরে আবার চা মামার বাড়িতে আবার ঘুরে ফিরে যাবো ঠিক আছে যাও কালকে কেমন লাগলো মামার বাড়ি গিয়ে আমি অনেকদিন পর গেছি তো মামার বাড়ি সত্যি সেই অনুভূতিগুলো বদলায়নি একই রকম লাগছে ভালো লাগছিলো বেশ কেননা পুজোটা সেই ছোটোবেলায় কাটিয়েছি মানে প্রায় 10-12 বছর ওখানে কাটিয়েছি তো তারপরে বাইরে চলে যাওয়ার পরে আর হয়নি যাও তাই চাটা আনো নীলা তো সকালবেলা চা না খেলে ঠিক মানে দিনটা স্টার্ট হয় না তো চা চা করছিল মনটা তো ওই জন্য বললাম যাও মোড়ের মাথায় চায়ের দোকান আর দোকান আছে ওই জন্য একটু চা আনো চা আনলে আর একটু চাটা খাই আর এই যে দেখো এসে ভদ্রম করছে তো এখন বাজে ওই 11টার মতো আর আমরা আবার স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছি আবার মামার বাড়ি যাবো ওখানে তো আজকে আজকে তোমাদেরকে কিছু কিছু মানে ঘুরিয়ে দেখাবো আর কি পুরো কালকে যেহেতু সন্ধ্যেবেলা তো অতটা বোঝা যায়নি বা ভীষণ মাইক চলছিল তো চলো আজকে নিয়ে যাই আবার
সকালবেলা একটু করেছে আর এত হাওয়া বইছে এখানটায়, দেখো চারটা খুব সুন্দর উড়ে যাচ্ছে, মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসছে, ওই জন্য বললাম দাঁড়াও এখানে একটু দাঁড়াও, এখানে কয়েকটা ফটো টটো তুলি তারপরে যাবো আর কি। এইদিকে দেখো শান্তনু ওই জন্য ক্যামেরা রেডি করছে, কয়েকটা ফটো তুলবো, আর ছেলেও এখানে আছে। ওই রাস্তাটা ভীষণই সুন্দর লাগছে, ওই জন্য ভাবলাম যে তোমাদের একটু দেখাই। এই যে আমার ক্যামেরাম্যান পেছনে ক্যামেরা রেডি করছে, তো কিছু স্লো মোশন তুলবো আর কয়েকটা ফটো তুলবো। তো মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে ফটো তোলার ইচ্ছে হলো, ফটো তোলা হয়ে গেছে। এবার মামার বাড়িতে ঢুকবো। এই রাস্তাটা আমরা আগে ছোটোবেলাতে এসে বসতাম, সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা। আর প্লেসটা সত্যি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই একটা দিক আছে আর আর একটা দিক হচ্ছে এই। তো এত সুন্দর নাজারা এই প্লেসটা, পুরো গ্রিনারি আছে, তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সত্যি ভালো লাগার মতো জায়গা, ভালো লাগবে। তো চলো মামার বাড়ি যাই, গিয়ে ওখানে দেখা যাবে ভাত দিয়ে কি দেবে না সে দেখা যাবে। এই যে মা এখানে এখনো রান্না করছে মাংস, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা এবার এসে এখানে একটু রেস্ট করছি, আর ওইদিকে সব মাসি বন্টন সব খেতে বসেছে। এবারে দাঁড়াও একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মাসিরা, এই একটা মাসি, কাকে দেখাচ্ছি, আর এই হচ্ছে বড় মাসি, ছোট মাসি, আর এই হচ্ছে বোনেরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে দাদা, আর এই হচ্ছে দাদার মেয়ে। ও আর দেখছে দেখো গালে হাত দিয়েছি, ও আর দেখছে দেখো। চলো এবার বাড়ি ফিরবো, অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি ফিরবো, ওখান থেকে আবার শ্বশুর বাড়ি যাওয়ার ব্যাপার আছে, তো বাড়ি ফিরি আগে। এই যে বেরিয়ে গেছি আবার, দুপুরবেলা এসে একটু রেস্ট করছিলাম, তারপরে এই যে সবাই আবার বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি নিশ্চিন্তপুর মানে বাপের বাড়িতে। তো চলো যাওয়া যাক। তো আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি, ডায়মন্ড হারবার স্টেশন মোড়।